নমস্কার আজকে আপনার সঙ্গে একটু চিকিৎসা ডাইরেক্ট চিকিৎসা নিয়ে কথা না বলে চিকিৎসা করার মাধ্যমটাকে নিয়ে ডিসকাস করব এই যে এখন আপনি দেখছেন এটা হয়তো আমাদের প্রথম ভাগ হবে এই একটা শৃঙ্খলা হবে ইন্স্যুরেন্স নিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স যে কি জিনিস আর এটাকে আমরা কীভাবে অ্যাভেল করতে পারি আর মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে কি কি ছোট ছোট জিনিসগুলো আছে যেটা আমাদের মনে রাখতে হবে অর্থোপেডিক চিকিৎসার মধ্যে মেডিকেল ইন্স্যুরেন্সের যে হস্তক্ষেপ আছে তাতে আপনার শুধু প্রাণ না আপনার অনেকটা ইকোনমিক যে প্রবলেমগুলো আছে সেটাকে আপনি এড়িয়ে তুলতে পারবেন আমাদের সরকার কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক সবাই কিন্তু প্রচেষ্টা চালিয়েছে যে কোনো কোনোভাবে একটা সাধারণ মানুষকে ইন্স্যুরেন্সের আও আওতায় নিয়ে আসা যায় তাতে অনেকগুলো স্কিম আছে অনেকগুলো ব্যাপার আছে কিন্তু দেখবেন অনেকগুলো স্কিম যেগুলো আছে সব সময় কিন্তু বেসরকারি চিকিৎসার দিক থেকে যে জায়গায় যে পরিমাণে ওনার ওই স্কিমটা থাকা উচিত যে কারণে আপনার ওষুধপত্র থেকে শুরু করে কি ধরনের ইমপ্লান্ট লাগানো হবে সেখানে গিয়ে হয়তো ওরা নিজের বাজেটের কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক প্রশাসনিক কারণে হোক মানুষকে চেষ্টা করছেন অবশ্যই একটা কভারেজ দেওয়ার কিন্তু হয়তো এই চেষ্টাটা অতটা হয়ে উঠছে না কারণ মানুষ এখন ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে কি কি হচ্ছে ভালো জিনিস কি কি ভালো ওর শরীরের সঙ্গে হতে পারে সেটা নিয়ে এখন বোঝে আর তখন ওই জিনিসগুলো সরকারের পক্ষে হয়তো বাজেটের কারণে কিংবা অন্য কোনো কারণে দিতে কিংবা দেওয়াটা সম্ভব হয় না সুতরাং আপনার একটা বেসিক হেলথ ইন্স্যুরেন্স গভর্নমেন্ট করে দিচ্ছে কিন্তু মনে রাখবেন আমি যদি একশো টাকা রোজগার করি আমাকে নিজের কে সুস্থ রাখার জন্য পাঁচ থেকে দশ টাকা মাসে পাঁচ টাকা তো খরচ করতে হবে। কারণ যখন আমার ঘাড়ের ওপর একটা একটা খারাপ সময় আসবে যখন আমি চোট খেয়ে যাব কিংবা আমার হাড় ভেঙে যাবে কিংবা আমার জয়েন্ট ক্ষয় হয়ে যাবে কিংবা আমার ছেলে খেলতে গিয়ে ওর অ্যান্টেরিয়াক্রুশেট লিগামেন্ট ছিঁড়ে যাবে কিংবা কাঁধ আমার সরে গেল ডিসলোকেট হয়ে গেল খেলার সময় কিংবা আমি হাঁটছি তখন আমি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো আমার এই সব যখন হয় তখন কিন্তু আগে থেকে মানুষ প্রিপেয়ার থাকে না যে আমার কাছে টাকা জোটানো আছে আর আমাকে চিকিৎসার জন্য এই টাকাটা বের করতে হবে তো আমার মূল বোঝাটা যতটা আছে আমি যখন একশো টাকা রোজগার করি করি আমি ভেবে নি আমি পাঁচ টাকা রোজগার করি নি আমি পঁচানব্বই টাকা রোজগার করলাম পাঁচ টাকা যেন আমি আমার মেডিক্লেম ইন্স্যুরেন্সে দিয়ে দিলাম তো যদি আজকে একটা মানুষ তিরিশ চল্লিশ হাজার টাকার চাকরি করে সে সে অর্থে ওর দু থেকে তিন হাজার দু হাজার টাকা মাসের ইন্স্যুরেন্সের জন্য আলাদা রাখা উচিত ফাইভ পারসেন্ট এই ফাইভ পার্সেন্ট আপনি চিন্তা করুন যদি কেউ চল্লিশ হাজার টাকা রোজগার করে সে পাঁচ পার্সেন্ট যদি দেয় তার মানে হচ্ছে মাসের দু হাজার টাকা দু হাজার না দিয়ে দেড় হাজারও যদি যায় তাহলে বছরের কত হলো আঠেরো হাজার টাকা আপনি চিন্তা করতে পারবেন না চারটে লোকের ফ্যামিলির যদি একটা ইয়াং মানুষ রোজগার করছে চারটে লোকের ফ্যামিলির আঠেরো হাজার টাকা বছরের ইন্স্যুরেন্সে অন্তত চার থেকে পাঁচ লাখ টাকার বেশির ইন্স্যুরেন্সটা পাওয়া যায় এবার আপনি ভাবুন যে চারজনের ওপর যদি আমি গোটা বছরে আঠেরো হাজার টাকা খরচ করি তাতে আমি যদি কোনো বিপত্তি হয় আগামী তিন চার বছরে তাহলে ওই পাঁচ লাখ টাকার একটা ইন্স্যুরেন্স একটা বেসরকারি ভালো হাসপাতালে তার চিকিৎসা করাতে পারি যাতে যন্ত্রপাতি শেখে শুরু করে পরিবেশটাও অনেক অনেক স্বচ্ছন্দ থাকে তাহলে একটা লোকের কত লাভ হবে এমন নয় যে আমাদের সরকারি হাসপাতালে কোনো অসুবিধা নেই খুব ভালো হাসপাতালগুলো আছে আর অতি ভালো ডাক্তাররা আছে কিন্তু যে পরিমাণে লোক ওখানে যাচ্ছে আর যত বেশি লোকের চিকিৎসা হয় অনেক সময় ওদের কাছে সময় হয়ে ওঠে না যে একসঙ্গে সবাইকে চিকিৎসা করতে পারে সুতরাং এটা আমার দায়িত্ব বেসরকারি চিকিৎসক হয়ে যে আমরা আপনাকে সবসময় গাইড করি যে একটা ভালো ইন্স্যুরেন্সটাকে সবসময় নিয়ে রাখবেন আর এটা ভাববেন যে একশো টাকা রোজগার করলে আমাকে আমার ফ্যামিলির পেছনে পাঁচ টাকা কিন্তু খরচ করতে হবে মাসের পর মাস ইন্স্যুরেন্সের জন্য আপনি বলবেন যে এসব করে কি লাভ আছে লাভ প্রচুর আছে সাপোজ আপনি চার বছর একটা ইন্স্যুরেন্স করলেন আপনি আঠেরো হাজার কুড়ি হাজার টাকা করে বছরে দিলেন কিংবা পনেরো হাজার টাকা করে বছরে দিলেন আর আপনার পাঁচ লাখ টাকার একটা ইন্স্যুরেন্স দাঁড়ালো তাতে দু ধরনের জিনিস হয় যদি কোনো মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ওই ইন্স্যুরেন্স তিন মাসের মধ্যেই কিন্তু সব পলিসিগুলো মোটামুটি ধরে যে তিন মাসের মধ্যে কোনো ট্রমা কিংবা চোট লাগলে মানুষকে কিন্তু ওরা রিম্বার্স করবে রিমবার না করলে ক্যাশলেসও করবে এটা আপনি তখন পড়বেন আপনাদের কাছে যে ডকুমেন্ট আসবে সেটা বুঝবেন যে এটাতে আপনার ওই ডিজিজগুলো কভার আছে কিনা যেগুলো সঙ্গে সঙ্গে চোট লাগার পর যদি দেড় মাসের মধ্যে দু মাসের মধ্যে চোট লেগে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনি সেটা পাবেন কি দ্বিতীয় জিনিস যেটা মানুষ অনেক বেশি ভুল করে সেটা হচ্ছে দুটো জিনিস প্রি এক্সিস্টিং ডিজিজ কাভার যদি প্রি এক্সিস্টিং ডিজিজ কাভার না থাকে তাহলে আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম থাকবে কিছু কিছু ইন্স্যুরেন্স প্রি এক্সিস্টিং ডিজিজ কাভার দেয় মানে গত তিরিশ বছর দশ বছর ধরে আপনার কোনো অন্য অসুখ আছে তার জন্য এক্সট্রা প্রিমিয়াম নিয়ে আপনাকে কিন্তু সেটাও একটা আম্বেলার মধ্যে নিয়ে আসে সেটা যদি হয় একটু বেশি প্রিমিয়াম দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি সেটা দিতে পারবেন তাহলে কিন্তু ওই কাভারটা নিশ্চয়ই নেবেন আর একটা জিনিস হয় যে আপনার যদি কোনো ক্রনিক ইলনেস থাকে যেমন হাঁটু খারাপ আছে হিপ জয়েন্ট খারাপ আছে কোনো কারণে অন্য কোনো রিপ্লেসমেন্ট করা লাগে কিংবা কোনো হার্ট অপারেশন করা লাগে তাহলে এরা বলে তিন বছর অন্তত আপনাকে অপেক্ষা করতে হবে এটাও কিন্তু দেখবেন আপনারা হয়তো জানেন না যে অনেকেরই হঠাৎ করে মনে পড়ে যে এবার আমাকে হাঁটু রিপ্লেসমেন্ট করাতে হবে আর আমি এবার ইন্স্যুরেন্সটা কিনে ফেলবো ইন্স্যুরেন্স কিনে তারপরে আপনারা বলেন না আমার তো এতদিন ধরে খারাপ ছিল না এটা হঠাৎ দু মাসে খারাপ হয়ে গেছে এটা করতে গেলে কিন্তু আপনি বুঝবেন যে আপনারই ক্ষতি হতে পারে কারণ এইসব রোগগুলো দু মাসে হয় না এইসব রোগগুলো অন্তত দু থেকে ছয় বছর লাগে বাড়তে আর সেটা যদি হয় আর ইন্স্যুরেন্সটা আপনার যদি নতুন হয় তাহলে কিন্তু এটা মনে রাখবেন যে আপনি এই ইন্স্যুরেন্সটা আপনাকে ডিনায়াল দিয়ে দেবে ক্যাশলেসে আর আপনি ওই যে দু তিন বছর প্রিমিয়াম দিয়েছেন তার ফলটা সঙ্গে সঙ্গে পাবেন না ইন্স্যুরেন্স করার সব থেকে ভালো সময় হচ্ছে যখন আপনারা রোজগার শুরু করেছেন সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলির ইন্স্যুরেন্সটা করুন ষাট বছর বয়স হলেও আপনি ইন্স্যুরেন্স করুন ইন্স্যুরেন্স আপনার হাতে একটা প্রাইভেট থাকলে আমাদের অনেকগুলো সরকারি কোম্পানি আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ইত্যাদি ওদের একটা আর প্রাইভেট ইন্স্যুরেন্স অনেকগুলো আছে তো আপনি বুঝবেন আর পড়বেন এই যে তিন চারটে কথা আছে আপনার ট্রমা কাভারেজ কীরকম আছে আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ কাভারেজ আছে কি না আপনার কতদিন পর থেকে ইন্স্যুরেন্সের আপনি কি কি ফল পাবেন ক্রিটিক্যাল ইলনেস কি কী পাবেন একজন ডাক্তার হয়ে আমি রোজ এই প্রবলেমটা ফেস করি ডাক্তার দুপাশ দিয়েই থাপড় খাচ্ছে একদিক থেকে খাচ্ছে যে আমরা সামনে বসে আছি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সামনে নেই ও বসে আছে আপনাদের পেছন এবার আপনাকে ক্যাশলেস যদি ডিনায়াল করলো তাহলে ডাক্তারকে সবসময় একটা চিঠি লিখতে হচ্ছে যে আমার রুগী এটা হয়েছে সেটা হয়েছে এটা কেন এটা কেন এটা এটার কারণ কি ডাক্তাররা কি চিকিৎসা করছে না ডাক্তাররা চিকিৎসা করছে ওরা চিকিৎসক আছে ওদের ভরসায় কাজ করতে হবে তো যদি ডাক্তাররা সব সময় আপনার হয়ে চিঠি থাকে তাহলে আপনার চিকিৎসা করবে কখন একটু দায়িত্ব আপনাকে নিতে হবে এই দায়িত্বটা হচ্ছে যে আগে থেকে বুঝে নেবেন যে ইন্স্যুরেন্সে কি কি কখন পাবেন আর যদি ডিক্লারেশন কিছু থাকে তাহলে প্লিজ দিয়ে রাখবেন যাতে আপনার ইন্স্যুরেন্স একটু বেশি প্রিমিয়াম নিলেও আপনার ভালোভাবে চিকিৎসা হতে পারে আর সেটাতে আপনার ক্যাশলেসের ডিনায়ার যেন না আসে আজকে এটাই শেষ করব এর পরের কথাটা আর একটা বলবো ওই প্রসঙ্গটা হচ্ছে ডাক্তারদের কিরকম প্রবলেম হয় যদি ইন্স্যুরেন্সের ডিনায়ার আসে নমস্কার যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরো মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন